শুধু ভোট চাইব, পবিত্র কোরআনে একটা আয়াত আপনাদেরকে জানাতে চাই। আপনারা আয়াতটা অনেকেই জানেন, কুলিল্লাহুমা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউয়া তানজুল মুলক মিম্মান তাশাউয়া তুইজ্জু মান তাশাউয়া তুজিল্লু মান তাশাউ বিহি আদিকাল ফাইদিনা কালা কুলি শাইইন কাদির। আমি আল্লাহ এই মুলকের মালিক, আমি আল্লাহ এই মুলকের মালিক, আমার ক্ষমতা থেকে একটু ক্ষমতা আমি সারা পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত একটু একটু করে ভাগ করে দিয়েছি। যে মানুষটা এই ক্ষমতাকে মানুষের কল্যাণে কাজ করে তার জন্য আমি ক্ষমতাকে দীর্ঘায়িত করে দেই। যে মানুষটাকে ক্ষমতা দেওয়ার পরে, সেই ক্ষমতা পাওয়ার পরে মানুষকে ঘায়েল করে, ক্ষতিগ্রস্ত করে, তাকে আমি আবার সকালে যেভাবে রাজা বানাই, বিকালে তাকে আমি প্রজা বানাই, তাকে ঝাড়ুদার বানাই দেই। আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ ঘোষণা করে দিলেন, তা আল্লাহ কী ঘোষণা করলো? আমি মানুষ তৈরি করেছি অত্যন্ত আল্লাহ দে আদর করে। ফেরেশতারা বলল, আল্লাহ আপনার জন্য কি আমরা ইবাদত বন্দেগী কি যথেষ্ট নয়? আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা জানো না, জানো না, তোমরা তো শুধু ইবাদত করো, আমি মানুষকে করব, এমনভাবে করব, তাদের দেবো লোভ টোপ, তাদের দেবো মোহ, তাদের দেবো ক্ষমতা। এর ভিতর থেকে যারা আমাকে স্মরণ করে, মানুষকে ভালোবাসে, তাকেই আমি বেশি পছন্দ করি। এই কারণে তোমাদের আগেই আমি আল্লাহর পরে মানুষের স্থান দিয়েছি। তোমরা জানো না, তোমরা জানো না, আমি মানুষ কেন তৈরি করেছি? অর্থাৎ এই মানুষ আল্লাহ এত বেশি পছন্দ করে। ফেরেশতাকে বলছে, তোমাদের উপরে তাদের অবস্থান দিলাম, আমার পরেই মানুষের অবস্থান। যে মানুষ মানুষকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হয়ে যায়, সেই মানুষকে আমি কল্যাণ করার জন্য তার ক্ষমতা আমি দীর্ঘায়িত করে দিই। আল্লাহ ঘোষণা দিলেন, তো কাকে দীর্ঘায়িত করলেন? জনকি শেখ হাসিনা ক্ষমতা তাকে দীর্ঘায়িত করছেন, মানুষের কল্যাণে উনি কাজ করতেছেন, মানুষের কল্যাণে এই কারণে কাজ করতেছেন। আল্লাহ কোরআন মজিদে আবারও বলছে, যখন জাতি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়, তখন ওই জাতি যখন কেন্দন করে, বিশেষ করে যখন শিশুরা কেন্দন করে, মহিলারা কেন্দন করে, বৃদ্ধরা কেন্দন করে, তখন আমি এমন একজন ব্যক্তিকে ওই জাতির জন্য আশীর্বাদ স্বরূপ প্রেরণ করি, সেই জাতির জন্য, সেই ব্যক্তির মাধ্যমে জাতিকে আমি শান্তির দিশা দিই। তেমনিভাবে আমাদের 200 বছর যেমন আমরা নির্যাতিত হয়েছিলাম, আমরা 23 বছর পাকিস্তানি হানাদার বাহিনীতে নির্যাতিত হয়েছি, তখন এমন একটি মানুষকে আল্লাহ পয়দা করেছেন জাতির জন্য, বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধু মানুষের পাশে দাঁড়ানোর পরে এই জাতিকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। সেই কারণেই আমরা আজকে দীর্ঘায়িত হয়েছি, আর এই কারণে হয়েছি। এই নৌকা শুধু বঙ্গবন্ধুর নৌকা না, এইটা স্বাধীনতার নৌকা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলো, এইটা আমার নৌকা। ও নূহ, তোর কথা শোনে না, তোর কহম আমাকে মানে না, যারা মানে না, যারা মানে না তাদের ধ্বংস করবো। তুমি একটা কাস্টে নাও আর কিছু পেরেক নিয়ে একটা নৌকো তৈরি করো, যারা তোমারে মানে আমারে মানে তারা নৌকায় ওটা বাকিগুলো ধ্বংস করে দাও। তেমনিভাবে ধ্বংস করলে 71 বন্যা দিয়ে, যারা ধ্বংস হয়ে গেল তার ধ্বংস হয়ে গেল, যারা ফেতনা ফ্যাসাদ করে তার ধ্বংস হয়ে যায়, যেমনিভাবে ধ্বংস হয়ে যায় বোমা মাছ মারারা। এই কারণে এই নৌকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা দেওয়ার নেওয়া এই নৌকা। এই নৌকো প্রতিক্রে আমার দেশে মাশরাফি মর্তজা, আমি লোহাগড়ার ছেলে, আমি লোহাগড়ার আমার প্রার্থী আছে, কিন্তু ওই প্রার্থীর এমন কোনো অবদান, এমন কোনো অনুদান, এমন বিশ্বের মাঝে তার কোনো পরিচিতি, দেশে যে উপর উঠাবে তার কোনো সেই সুখস্মৃতি তার ভিতরে নাই। সুতরাং মাশরাফি আমাদের জন্য একটা আইকন, আমাদের আইডল, আমাদের এমন একটা সন্তান। এই সন্তানকে যদি আমরা দেশের জন্য যে দেয়, জাতির কাছে যে বিবেচিত হয়, অন্যতম দূত হিসাবে যে বিবেচিত হয়, যে ক্যাপ্টেন অফ এশিয়া হিসাবে যে বিবেচিত হয়, যার নেতৃত্বের গুণে সারা বিশ্বের মানুষ তাকে বিমোহিত করে, তাকে বিভিন্ন নামে তাকে ডেজিগনেশন দেয়, আর সেই মানুষটাকে আমাদের জননী বাংলার সম্পদ হিসেবে আমাদের দিছে, সেই মানুষটাকে আমরা ভোট দিতে চাই। শুধুমাত্র আমার বন্ধু মিতে যেটা বললো, আমরা যে বন্ধুত্ব, আমাদের যে সন্তান হয় না, সন্তান হলে যে কথা বলে না, আমরা অনেক এমপি পেয়েছি, আমরা মন্ত্রিত্ব স্বাদ পাই নেই, আমরা সেই বন্ধুত্ব ঘোষাতে চাই, আমরা মন্ত্রিত্ব স্বাদ নিতে চাই। এই কারণে মাশরাফি বিন মর্তজাকে আমাদের দলবল নির্বিশেষে আমাদের এই কথা, কিন্তু আমরা ধারণা জানতে পারি কি আমাদের মাস পড়া হব খালি, আমাদের এই পাশে নাকি আমাদের ভোট কম, আপনাদের সন্তান খুব কষ্ট লাগে। আমরা আশা করব আপনারা এই 3 ইউনিয়ন এইবার দেখাই দেবেন, যেখানে আওয়ামী লীগ আর ধানের শেষ নৌকা বড় না, এটা মাশরাফি সারা পৃথিবীর যে যাকে আদর করে, সোহাগ করে, শ্রদ্ধা করে, বাংলার সম্পদ হিসাবে যাকে আখ্যায়িত করা হয়, সেই মাশরাফির জন্য সকল দল মত নির্বিশেষে আমরা নৌকো মার্কায় ভোট দিয়ে জনতির যে কাজগুলো সমাপ্ত রয়েছে, আজকে আমাদের নড়াইলে রিক্সা চলে না, আমাদের নড়াইলে সিনেমা হল নাই, আমাদের একটা শিশু পার্ক নাই, আমাদের একটা ভালো হোটেলে ঘুমাবো সেই জায়গাটা নাই, আমরা একটু সেভ করবো এটা এসু সেলুন নাই, আমরা দুর্ভাগ্য, আমরা সেই দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যটা ঘোষাতে চাই মাশরাফির কারণে, যে মাশরাফির মাধ্যমে আমাদের এই পদ্মা মাওয়া ব্রিজ, আমাদের এই ফোন ফললেন, আমাদের রেল লাইন হবে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অত্যন্ত মিলন যান তৈরি হবে, যেটা আছে নোয়াপাড়া অন্যতম বন্দর, আমাদের শ্রেষ্ঠ বন্দর, আমাদের বেনাপোল, আমাদের পায়রা বন্দর, আমাদের মোংলা বন্দর, আমাদের নড়াইল হবে নার বাপদা, আমরা করতে চাই, কিন্তু লাগবে তো সেইরকম লোক।
আমি অত্যন্ত আবেগ হয়ে গেছি যে আমরা রাজনীতি করার পরও আমাদের এই হয়তোবা 35 বছর রাজনীতির বয়সে জানায় তার সেই সামান্যতম এই রাজনীতির নাম লেখার পর তার যে ব্যক্তিত্ব সম্পন্ন কথা, তার ভিতরে নেতা কর্মীর প্রতি যে ভালোবাসা, কাকে কীভাবে করতে হবে, তার যে স্টক করে ফেলছে, সে যে ইঞ্জিনিয়ারিং দিয়েছে নড়ালে কীভাবে ডেভেলপ করবে, অলরেডি সে এটা পরিকল্পনা করে এটা এঁকে ফেলছে। সুতরাং এই মাসাবির ব্যাপারে ভোট চাওয়া আসলে আমার কাছে বোকামি মনে হয়। মাসাবির ভোটের জন্য আমি আসবো কেন? আপনারাই আপনাদের সন্তানের জন্য আপনারা এই দিক দিয়ে ওদিক দিয়ে চোরাচুরি করবেন, বিশেষ করে অনুরোধ করবো, নির্বাচনে বিগত যত নির্বাচনে আমরা জয় পরাজয় পরীক্ষার হলে কেন আমি সেকেন্ড ডিভিশন পেলাম, কেন ফার্স্ট ডিভিশন পেলাম, কেন গোল্ডে পেলাম, আরও ভালো পেলাম না, এই ভুলটা পরীক্ষা দেওয়ার পরে যতটা ধরতে পারি, আমি আশা করব আমরা বিগত নির্বাচনে আমাদের নির্বাচনে যে কৌশল, আমাদের নির্বাচনে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের যে ভুল ত্রুটির কারণে আমরা যে টার্গেট করেছি যে আমরা এখানে 800 ভোট পাবো, কেন আমরা 600 পেলাম, 200 ভোট যে পার না কারণ সেই কারণে নির্বাচনে আমরা যেভাবে ধরতে পারি, সেই নির্বাচনে ধরার পরে আমরা বুঝতে পারি এই ভুল হয়েছিল। আগামী নির্বাচনে, নির্বাচনের পরে আমরা কোনো অ্যানালাইসিস করবো না, নির্বাচনের আগে আমরা অ্যালাইস করবো 800 ভোটের মধ্যে 800 ভোট পাবো, সেই কারণে যা যা করার দরকার প্রত্যেক প্রতিবেশীর সাথে, প্রত্যেক প্রতিবেশীর সাথে, প্রত্যেক পরিবারের সাথে আমরা টিম ওয়ার্ক আমাদের কাজ করতে হবে, এইটা আছে আমাদের প্রথম প্রধান কাজ। আমরা জানি আমার প্রতিবেশী কোন কাজটা করে, আমার প্রতিবেশী সত্যি করে বলি আমার প্রতিবেশী রকিব, আমার প্রতিবেশী আকাশ, আমার প্রতিবেশী ধুলু, আমার প্রতিবেশী আছে আপনার আর আলুমিয়া, এই চারটি প্রতিবেশীর মাঝে আমি বাস করি, আমি জানি ওই প্রতিবেশী কে কোন দল করে। আমি যদি তারে বলি ভাই আমার দিক তাকায়, আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমার কি ভাগ্যের পরিবর্তন হবে? এমপি অমুক হলি তোমার কোনো পরিবর্তন নাই, অমুক হলি তোমার পরিবর্তন নাই, বরঞ্চ আমি তোমার সাথে নেতৃত্ব দিই, অমুক এমপি হলি তার মাধ্যমে তোমাদের ভাগ্যের পরিবর্তন, তোমাদের শান্তি, সহ অবস্থান, তোমাদের পর অত্যাচার, তোমাদের পরে কোনো ধরনের জুলুম না হবে, সেই কাজটা আমি যে ভাই প্রতিবেশীর বোঝাতে পারবো। আপনারা যে আমার নোয়া গ্রামে একটা ভোট আনতে পারবেন না, আমি এনে যত লিখসা দিই না কেন আমার কারণে একটা ভোট দেবেন না। আমাদের কাজটি হলো যে এই কাজটা করা। আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা জানেন জাহাঙ্গীর বিশ্বাস আমাদের একটা বটের ছায়ার মতো, জাহাঙ্গীর বিশ্বাস সকাল থেকে রাত পর্যন্ত এই প্রান্ত প্রান্ত থেকে একেবারে ঘুরে বেড়াচ্ছে, যাকে যার ওখানে বংশ আছে, যার ওখানে মর্যাদা আছে, যার ওখানে শক্তি আছে, যার আল্লাহ সুবহানাল্লাহ তারে বিভিন্নভাবে 4-5টা পোস্ট যাকে দিয়েছে সে মানুষের জন্য করে, তার ভিতরে চিটারি বাটপারি, তার ভিতরে ওই 2 নম্বরই ওই যা বলে সামনে বলে, যারে করে তারে করে, তার সামনে করে ওই অগোচরে পিছনে একটা সামনে একটা বলে না, আমারও খুব পছন্দ হয়। এই জন্যে এই নেতার যে উপস্থিত হয়েছেন এই নেতার দিক তাকায়, আপনাদের যদি কোনো ধরনের এই ভোটের কারণে কেউ যদি আপনার বাঁকা চোখে তাকায়, কেউ যদি আপনাকে ভোটের দেওয়ার না দেওয়ার কারণে ভুল বোঝাবুঝি করে, সোজা আপনারা এই মেয়র সাহেবের কাছে যাবেন, মেয়র সাহেবের কাছে গেলে আপনার ন্যায় বিচার পাবেন। আর মাসাবির কানে যদি যাওয়া যায়, তার নাম ভাঙায় যদি কেউ কিছু করতেছে, মাসি বলে দিয়েছে কাকা তারে আমি আগেই বলে রাখছি পুলিশের ধরে তারে রাখবো, কোনোরকম আমার নাম বিক্রি করে, আমার নাম বেচে, আমার আত্মীয়তার পরিচয় দিয়ে কেউ যেন কোনো সুবিধা না দিতে পারে। আমার প্রত্যেক নেতাকর্মীর যথাযোগ্য তার মর্যাদা দেওয়ার জন্য আমি মাসরাফি যতটুকু পারি, আল্লাহ যদি আমাকে বুবা লোলা প্রতিবন্ধী না করে, আমার দ্বারা জ্ঞান থাকতে কোনো নেতাকর্মীর সমতা বন্টন এবং তার সকল এলাকার উন্নয়নের কোনো ঘাটতি হবে না, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। মাসরাফি সেই দোয়া চেয়েছেন মাসরাফির জন্য। সেন্টার কমিটি আছে, সেটা হয়ে গেছে, আমরা আর এই 7টা দিন আমরা ঘরে ঘরে যাই প্রতিবেশীর বোঝায়, বিশেষ করে মাসরাফি এই জায়গার সন্তান, এই আদলে মাটি হয়েছে, এখানে তার শিকড়, এই শিকড়ের তার আজকে দূরদূরান্ত থেকে দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যা শোনান যায় আপনাদের কারণে যেন সে ক্ষতিগ্রস্ত না হয় যে ভাই তোমার ইউনিয়নে তো ভোট পাইনি। আমি লোহাগাতে বলবো যে ও মাসরাফি, ও জাহাঙ্গীর ভাই তোমার শ্বশুরবাড়ি, তুমি এত লাম্বা লিখছ দাও, তোমারই তো ভোট কম, এই কথা জন্য এই জাহাঙ্গীর জন্য একটা গালি না খায়, মাসরাফির জন্য একটা গালি না খায়, এই কাজটা আপনারা করবেন, অন্তত এই 3 ইউনিয়নটা আপনারা দেখাই দেবেন আমরাও পারি। কিম ক্যাম্বেল 91 সালে বলছে, 91 সালে বলছিলেন অস্ট্রেলিয়ার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, এখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার, এই একটা বক্তব্য ছিল কিম ক্যাম্বেল, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য এখন আছে, হয়তো পারে এটা আরও খাটবে, কোনো বক্তব্য নেই, শুরু আছে তাকে দিয়ে আমরা যেন আসলাম আসসালামু আলাইকুম, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আসছে আপনারা তাই করেন, তাই করে সে নেমে চলে গেছে, ওরা শিক্ষিত মার্যাদা বুঝিছে কি করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকায় মাসাবি ভোট দিয়েছে, এই কাজটা আপনারা করবেন, এই হোক সবার সকলকে আসসালাম আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমার অভিজ্ঞতা কি ব্যবসা বাণিজ্য করি তো সবসময় বাজারে সবসময় থাকা হয়, আর আমি কোনো সবসময় আমার ব্যক্তিগত হিসেবে দেবী নিয়েছি, সবসময় আল্লাহ পাকে কায়দা দিতেছে সবসময় নতুন থাকে, এই কথা গান তিনি বলতে কথা দেখে নিন পাঠাতে ব্যবসা আছে সরকারি উন্নয়নের জন্য তরফ থেকে কাগজ করেছিলাম,
জন্মসূত্র।